الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিনাদের সম্মানিত ভাই জনাব রেজাউল করিম মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন, যারা বারবার গুনাহ করতেই থাকে তাদের ব্যাপারে ইসলামে কি বলে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, আমরা প্রত্যেকেই জানি যে আদম সন্তান হচ্ছে ভুলকারী এবং তারা গুনাহ করতে ভালোবাসে এবং আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে ভালোবাসেন। এখন কথা হলো এই যে কোনো ব্যক্তি বারবার গুনাহ করে এবং তার সাথে সাথে তোবা করে এবং তার তোবা রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য, তার দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় ভুল করার পর গুনাহ কাজ করার পর তোবার কথা উল্লেখ করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 135 নম্বর আয়াতে বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم আর যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে বা নিজেদের প্রতি জুলুম করে ফেলে এবং আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য কি করে ক্ষমা প্রার্থনা করে। ওয়ামান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবে এবং তারা যা করে ফেলে জেনে বুঝে তারা তা পুনরায় করতে থাকে না। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা পরিষ্কার বলেছেন যে যারা গুনার কাজ করে এবং গুনার কাজ করার পর নিজের প্রতি জুলুম করে তার সাথে সাথে কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে এবং সেটাও বলে যে আল্লাহ ছাড়ার কে আছে যে আমার ক্ষমা পাপকে কি করবে ক্ষমা করবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশেষে বললেন এবং তারা যা করে ফেলে জেনে বুঝে তারা তা পুনরায় করতে থাকে না। তো এখানে যে গুনাহ করে যে জেনে বুঝে তা আর পুনরায় করতে থাকে না, তো এ কথার অর্থ হলো এই যে এখানে গুনাহকারীর দ্বারা উদ্দেশ্য হলো এই গুনাহতে লিপ্ত হওয়া, এতে কোনো সন্দেহ নাই। এতে গুনাহকারীর দ্বারা উদ্দেশ্য হলো গুনাহের মধ্যে লিপ্ত হওয়া এবং তওবা ও ক্ষমা প্রার্থনা ছাড়া বারবার গুনাহ করতে থাকা। এই আয়াতের মধ্যে এই কথাই বলা হয়েছে যে গুনাহ করতে থাকা এবং তওবা ও ক্ষমা প্রার্থনা না করা। এই আয়াতের দ্বারা যে এখানে বলা হয়েছে যে তারা যারা করে ফেলে জেনে বুঝে তারা তা বারবার করতে থাকে না, অর্থাৎ এখানে এই কথা বলতে এই কথাই ওলামায়ে মুফাসসিরিন কিরামগণ বলেছেন যে গুনাহতে লিপ্ত হওয়া এবং তওবা ও ক্ষমা প্রার্থনা না করা। তবে যদি গুনাহও করে এবং তওবা ও ক্ষমা প্রার্থনাও করে তাহলে এই আয়াতের দ্বারা তাদেরকে বোঝানো হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন, তারাই যাদের পুরস্কার হলো তাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাত। তো তারাই বলতে এখানে যারা গুনাহ করে এবং গুনাহ করার সাথে সাথে রব্বুল আলামিনকে স্মরণ করে এবং সেই গুনাহ প্রতি লজ্জিত হয়ে কি করে তওবা করে ক্ষমা প্রার্থনা করে তাকে তাদের জন্যই হচ্ছে পুরস্কার, তারা তাদের জন্যই পুরস্কার এবং গুনাহ করে এবং তওবা করে গুনাহ করে এবং তওবা করে তাদের জন্য রয়েছে কি পুরস্কার, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতের মধ্যে বলে দিলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, যে তারাই যাদের পুরস্কার হলো তাদের রবের পক্ষ থেকে ক্ষমা, ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, এবং জান্নাত যার নিচ দিয়ে নদী প্রবাহিত
খালিদিনা ফিহা, সেখানে তারা স্থায়ী হবে। ওয়া নিমা আজরুল আমিলিন, আর সৎকর্মশীলদের পুরস্কার কতই না উত্তম। তো এই আয়াতের পাশাপাশি একটি হাদিস তুলে ধরা যায় যেখানে বলা হয়েছে সহিহ বুখারি সহিহ মুসলিমের হাদিস, عن ابي هريره رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول ان عبدا اصاب ذنبا وربما قال اذنب ذنبا فقال ربي اذنبت وربما قال اصبت فاغفر لي فقال ربه اعلم عبدي ان له ربا يغفر الذنب وياخذ به غفرت لعبدي ثم مكث ما شاء الله ثم أصاب ذنبا أو أذنب ذنبا فقال ربي أذنبت أو أصبت آخر فاغفره فقال أعلم عبدي أن له ربا يغفر الذنب ويأخذ به غفرت لعبدي ثم مكث ما شاء الله ثم أذنب ذنبا وربما قال أصاب ذنبا قال قال ربي أصبت أو قال أذنبت آخر فاغفره لي فقال أعلم عبدي أن له ربا يغفر الذنب ويأخذ به غفرت لعبدي ثلاثا إلى آخر الحديث حديث لمبا صحيح بخاري صحيح مسلم الحديث تو إخانة আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম এই কথাই বলেছেন যে কোন এক ব্যক্তি গুনাহ করার পর বলল হে আল্লাহ আমি গুনাহ করেছি সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও, তখন আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন আমার বান্দা গুনাহ করেছে এবং তার সেটা ব্যাপারে জেনেছে যে তার একজন প্রতিপালক আছে রব আছে যিনি তার গুনাহ মাফ করবে ও তাকে পাকড়াও করবে, তাই আমি আমার বান্দাকে কি করলাম ক্ষমা করে দিলাম। তারপর সে আবার আরেকটি গুনাহ করে আবারও বলল হে রব আমি গুনাহ করেছি সুতরাং আমাকে ক্ষমা করে দাও, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমার বান্দা গুনাহ করেছে এবং এটা জেনেছে যে তার একজন রব আছে যিনি তার গুনাহ মাফ করবে ও তাকে পাকড়াও করবে, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। তারপর সে আবার আরেকটি গুনাহ করে আবারও বলল হে রব আমি গুনাহ করেছি সুতরাং আমাকে ক্ষমা করে দাও, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমার বান্দা গুনাহ করেছে এবং এটা জেনেছে যে তার একজন রব আছে যিনি তার গুনাহ মাফ করবে ও তাকে পাকড়াও করবে, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম সে যাই করুক না কেন। হাদিসটি সহিহ বুখারী সহিহ মুসলিমের। তো এই হাদিসকে লক্ষ্য করে ইমাম নববী রাহেমাহুল্লাহ এ কথা পরিষ্কার বলেছেন যে যদি কোনো গুনাহ বারবার অথবা শতবার করা হয় কিংবা হাজার বার করা হয় কিংবা এর চেয়েও বেশি বার যদি করা হয় এবং প্রত্যেক বার গুনাহ থেকে যদি সে তওবা করে তার তওবা কবুল করা হবে এবং তার গুনাহও মাফ করা হবে, যদি সকল গুনার পর একবার তওবা করে তাহলেও তার তওবা রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য। তো এর থেকে এই আয়াত এবং হাদিস থেকে আমরা একথা স্পষ্ট বুঝতে পারলাম যে যে ব্যক্তি গুনাহ করে তার সাথে সাথে রব্বুল আলামিনকে স্মরণ করে রব্বুল আলামিনের কাছে ধাবিত হয় তওবা করে তার তওবা রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য, যদিও সে গুনাহ বারবার করে এবং বারবার তওবা করে তদুপরি রব্বুল আলামিনের কাছে সে তওবা গ্রহণযোগ্য। তাই আমাদের উচিত যেহেতু মানুষ মাত্রই ভুল কোনো ভুল ত্রুটি গুনাহ হয়ে যাওয়ার পর সাথে সাথে রব্বুল আলামিনকে স্মরণ করা তার কাছে ধাবিত হওয়া তার কাছে নত হওয়া লজ্জিত হওয়া এবং শর্ত সাপেক্ষ তওবা করা এরই নাম হচ্ছে তওবা, এবং সে যত গুনাহই করুক না কেন তার সাথে যদি সে ইখলাসের সাথে রব্বুল আলামিনকে ভয় করে যদি সে তওবা করে তার তওবা রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য। বাকি আল্লাহু আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।